ছবিটা রিলিজ করেছিল, এখন দেখতে দেখতে 50টা ভিউ কেমন লাগছে? ভালো লাগছে, মানুষ ছবিটাকে এমন একটা জায়গায় ধরে রেখেছে যে এক্সিবিটর নামাতে পারেনি ছবিটা, কারণ একটা বেসিক পার্সেন্টেজ হয়েছে ছবিটা, মাঝখানে কিছু শোজও বেড়েছিল, এখন মনে হচ্ছে পুজোর সময়ও হয়তো টানবে, কিছু হলে তো টানবেই, খুবই ভালো লাগছে। প্রচণ্ড মিস করেছি চঞ্চল, খুব বাজেভাবে একটা জায়গায় আটকে গেল, ফেসে গেল এবং আসতে পারলো না, খুবই মিস করেছি, কারণ এটা ওর জীবনের সেরা পারফরমেন্স। মোস্ট ডেফিনেটলি, আর আমি সেটাই ভাবছিলাম যে যাকে কেন্দ্র করে ছবি, সে এই অবস্থায় উনি থাকলে উনিও রাস্তাতেই থাকতেন, প্রতিবাদ মিছিলেই থাকতেন। সো খুব ইন্টারেস্টিং একটা ঐতিহাসিক সমাপতন হলো ছবিটা রিলিজ এবং তার সাথে এই প্রতিবাদ মিছিল ইত্যাদি। 50 দিন পার হয়ে গেল তিলোত্তমার, এখনো বিচার নেই এবং সেম ভাবে ডাক্তাররা হ্যারাসমেন্ট হয়েছে না? বিচার নেই কথাটা হয়তো সম্পূর্ণ ঠিক নয়, অলরেডি অনেকগুলো অ্যারেস্ট হয়েছে এবং হোপফুলি আরও পরবর্তীকালে সিবিআই যখন ফাইনালি কেসটা ক্র্যাক করতে পারবে, আরও লোকজন ধরা পড়বে এবং অ্যারেস্ট হবে। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু বিচার হতে সেই সময়টা দিতে হবে, সেই সময়টা লাগবে, সো সেই সময়টা দিতে হবে। প্রত্যেক মানে আমি প্রথমেই একটা কথা বলতে চাইবো যে বাংলা সিনেমা বা যে কোনো ভাষার সিনেমা হোক না কেন, দর্শক হিসেবে আমরা শুধু একটা ভালো কন্টেন্ট, একটা ভালো গল্প হিসেবে আমরা যদি কিছু পাই সেটা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে? সেই 2 ঘন্টা 3 ঘন্টা যে কটা যে যতটুকু সময় আমরা সেই সিনেমাটার পিছনে আমরা সেটা দেখবার জন্য সময়টা কাটাই, সেটা আমাদের কাছে যেন অনবদ্য সেই ফিলিংটা যেন থাকুক, অ্যান্ড দ্যাট শুড মেক আস ফিল গুড অ্যাবাউট ইট। সো এইটুকুনি বলবো যে এত সুন্দর একটা ছবি, এত সুন্দর একটা ছবি এখন আবার মানে সুন্দরভাবে টেনশনে এসেছে, অ্যান্ড ডেফিনেটলি আই এম হিয়ার টু ওয়াচ দ্য ফিল্ম। আর এর থেকে ভালো কী বলবো, আই এম ফিলিং এক্সট্রিমলি হ্যাপি অ্যাবাউট দ্য ফিল্ম, অ্যান্ড এরকমভাবেই আরও ছবি আসুক আপনাদের কাছে, আপনারা আরও ছবি দেখুন আর আমাদের জানান কেমন লাগছে আপনাদের সবার। আর আমি তো বাংলা সিনেমার কর্মী হিসেবে আমি এইটুকুনি বলবো যে প্রত্যেকটা সিনেমা যেন এরকমভাবেই আপনাদের মনের কাছেই হয়ে ওঠে। হ্যাঁ, মহালয়া স্পেশাল লুক, মানে আমি এমনিতে শাড়িতে খুব কমফোর্টেবল, তারপর এটা মলমলের শাড়ি আর তারপর আমার এরকম ধরনের প্রিন্ট ভালো লাগে তো পরে চলে এসেছি, সেটা তো পরিচালক বা প্রযোজক যারা আছে তারাই বলতে পারবে, আমি তো এখানে একটা ভালো সিনেমা দেখতে এসেছি। না, ডেফিনেটলি আমরা তো এক্সপেক্ট করিনি যে আমরা একটা চ্যালেঞ্জিং টাইমের মধ্যে ছবিটা রিলিজ হবে, একটা বড় ছবি, অনেক দিন ধরে তৈরি করা হয়েছে ছবিটা, এবং আমরা বাংলাদেশ এবং ভারতবর্ষ দু জায়গায় একসাথে রিলিজ করার কথা ছিল আমাদের, বাট আনফর্চুনেটলি বাংলাদেশেও পলিটিক্যাল টার্মাইলের জন্য আমরা রিলিজ করতে পারিনি, এবং এখানেও যে সময় রিলিজ করেছিলাম আমার মনে হয় সে সময় আমাদের দর্শকরা ওয়াজ নট ইন আ মাইন্ড সেট টু সি আ মুভি, বাট তার সত্ত্বেও ইট হ্যাড বিন ক্রিটিক্যালি অ্যাক্লেমড, লোকে যারাই দেখেছে, যে কটা লোক দেখেছে তারা ভালো বলেছে, এবং 50 দিন ডেফিনেটলি ল্যান্ডমার্ক, আমরা আশা করছি যে পুজোর মধ্যে দিয়েও ছবিটা থাকবে, এবং হোয়াট এভার যাই হয়ে থাকুক উই আর হ্যাপি অ্যাবাউট দ্য ফিডব্যাক অফ দ্য ফিল্ম। বাংলা ছবির পাশে দাঁড়ানোর মানে ওরম দুরবস্থা আমি মনে করি হয়নি আমাদের, ডেফিনেটলি কন্টেন্ট এখন দেখুন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে, এখন এত রকম ওটিটি হয়ে গেছে, টেলিভিশন হয়ে গেছে, তার সত্ত্বেও হলে গিয়ে, এবং আপনি আজকে হলে গিয়ে যদি একটা দর্শক আসে, এখানে চার পাঁচটা ভাষার ছবি চলছে, প্রাইমারিলি 3টা ভাষা তো চলছে, জোকার চলছে, হিন্দি স্ত্রী চলছে, আমার বাংলা চলছে, আমার সঙ্গে আরও 2টো বাংলা চলছে, তারপরে আমার ছবি লোকে দেখবে। সো ডেফিনেটলি ভারতবর্ষে সিনেমা করে চালানো ইজ এ ভেরি চ্যালেঞ্জিং থিং, কিন্তু যদি কন্টেন্ট ঠিক থাকে, যদি ইয়ে থাকে, তো দর্শক দেখে,